বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় মারমুখী ভঙ্গিতে একজন নারী এক রিক্সা চালককে মারছে, এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নিজ দল আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছেন একজন নারী। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের 7 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকবুল হোসেন তালুকদার বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেন। রিক্সা চালককে মারধরের ভাইরাল হওয়া ভিডিওতে যে নারীকে দেখা গেছে তিনি মিরপুরের ওই ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা সুইটি আক্তার শিনু। ভিডিও দেখার পর মিস সুইটিকে দলীয় কমিটি থেকে বহিষ্কার করা হয় বলে মিস্টার মকবুল জানিয়েছেন। যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা আমরা দেখেছি, এরপর তাৎক্ষণিকভাবে বসে সবাই সিদ্ধান্ত নিয়েছি তাকে দল কমিটি থেকে বহিষ্কার করার, বলেন মিস্টার মকবুল। মিস সুইটি 1.5 বছর আগে এই কমিটিতে যুক্ত হন। তিনি স্থানীয় একজন এমপির শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক কমিটির সদস্য বলে জানান মকবুল হোসেন তালুকদার। কি বলেছেন সুইটি আক্তার? যে ভাইরাল ভিডিওটি নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয়েছে সেটির বিষয়ে সুইটি আক্তার বিবিসি বাংলার সাথে কথা বলেছেন। তিনি বলেছেন মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ঘটনাটি ঘটেছে, ওই ঘটনা নিয়ে তিনি এখন লজ্জিত বলেও জানান। আমি একদম সরি, যেহেতু আমার ভুল হয়ে গেছে, আমার এটা করা উচিত হয়নি, আমি সরি বলছি। এই ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কারের বিষয়ে তিনি বলেন আমার ভুল হয়েছে, আমার দল ঠিক করেছে। তার দাবি দলের বাইরের কিছু লোক ভিডিও করে তাকে অপব্যবহার করেছে। এই ভিডিও ভাইরাল হওয়া সম্পর্কে সুইটি আক্তার বলেন এই ইলেকশনকে কেন্দ্র করে এগুলো করছে, বেশি আমাদের বিপক্ষের লোকগুলো লেখালেখি করছে। এই ঘটনার পরে ফেসবুকে বেশ কিছু ফেক আইডি তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠছে, কোনটিতে তাকে বিএনপির নেত্রী আবার কোনটিতে তাকে আওয়ামী লীগ নেত্রী হিসেবে বর্ণনা করা হচ্ছে। কেন মারধর করলেন তিনি? সামাজিক মাধ্যমে বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে যেটুকু দেখা গেছে তার আগে কিছু ঘটনা ঘটেছে তা লোকজনের নজরে আসেনি বলেও তিনি দাবি করেন। বাসে আমার বাচ্চা আছে এবং চুলায় রান্না চাপানো আছে। এটা বলার পরও রিক্সা চালক তার কথা না শুনে ধীরে ধীরে চালাচ্ছিলেন এবং ভাঙা জায়গা দিয়ে রিক্সা চালাচ্ছিলেন বলে মিস সুইটি। এরপর তিনি রিক্সা থেকে পড়ে যান বলে উল্লেখ করেন। তবে তিনি তো চাইলে অন্য রিক্সায় উঠে যেতে পারতেন, সে প্রশ্ন করা হলে মিস সুইটি স্বীকার করেন এমনটা করা হয়নি। এই ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে পারিবারিক এবং সামাজিকভাবে তিনি লজ্জার মুখে পড়েছেন। তিনি জানান, আপনাকে বলে বোঝাতে পারবো না গতকাল থেকে আমি কিসের মধ্যে আছি, ভিডিওতে কি আছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি রিক্সার সিটে আরোহী একজন নারী, যিনি সামনে চিৎকার করছেন আর মারছেন সামনে দাঁড়িয়ে থাকা রিক্সা চালককে, লোকজন জড়ো হয়ে গেছে আশেপাশে, এমন একটি ভিডিও হঠাৎ ভাইরাল হয়েছে ফেসবুকে। অনেকে শেয়ার করা ভিডিওটিতে দেখা যায় সালোয়ার কামিজ পরা রিক্সা আরোহী ওই মহিলা রিক্সা চালককে তুই সম্বোধন করে কথা বলছেন। ভিডিওটি যেখানে শুরু হয় সেখানে দেখা যায় রিক্সাটি রাস্তার ধারে থেমে আছে এবং মারমুখী ভঙ্গিতে থাকা ওই নারীটি রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলছেন তোরে আমি নিয়া সারমু, তুই যাবি। এ সময় রিক্সাওয়ালা কিছু বলে উঠলে ওই নারীটি বলেন তোর ভাড়ার গোষ্ঠী কিলাই, তোকে ডাবল ভাড়া দেবো, তুই যাবি। এই ঘটনা দেখে দাঁড়িয়ে পড়া উৎসুক জনতার মধ্যে থেকে কেউ একজন এই ভিডিওটি করেন, পরবর্তীতে সেটাই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। রাস্তায় দাঁড়িয়ে থাকা রিক্সাওয়ালাকে প্রথমে দেখা যায়নি, তবে ওই নারী চালককে বলতে দেখা যায় যা চালা চালা চালা। এরপর দ্রুত তিনি আবার উঠে বসেন রিক্সায়, কিন্তু রিক্সাওয়ালা তখন রাস্তায় জড়ো হয়ে যাওয়া লোকজনের দিকে তাকিয়ে বলতে থাকেন উনি বলতেছে তাড়াহুড়া কইরা চালাইতে। তার কথার মাঝে ওই নারীটি বলে ওঠেন তোরে কি বলছি, আমি বলছি ভাই জোরে চালাও, তুই কি করলি ভাঙা চুড়াতে রিক্সা। এ পর্যন্ত বলেই তিনি রিক্সাওয়ালাকে আবার মারতে শুরু করেন, এবার পা দিয়ে লাথি মারতে দেখা যায় তাকে, সেই সাথে গালিও দিতে থাকেন। তিনি বলেন তোরে সাবধান করছি, আমি তোরে কইছি তাড়াহুড়া কর। মহিলাটি রিক্সায় বসেই রিক্সাটির চালককে একবার হাতে থাকা মোবাইল সেটটি দিয়ে মারেন। এ সময় আশেপাশে দাঁড়ানো লোকজনের মধ্যে থেকে কেউ কেউ প্রচণ্ড ক্রুদ্ধ রূপে থাকা ওই নারীকে উদ্দেশ্য করে বলেন আপনি ওনাকে মারছেন কেন। এর জবাবে রিক্সারোহী নারীটি তাদের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠেন, হাত নেড়ে বলেন যান এখান থেকে। এ সময় দাঁড়িয়ে থাকা লোকজনের কয়েকজন প্রতিবাদ করলে ওই নারীটি তাদের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকেন। লোকজনের মধ্যে থেকে কাউকে কাউকে বলতে শোনা যায় আপনি তো ভালো কাজ করছেন না, আরেকজন বলেন আপনি তো ভদ্র মহিলা না, অন্য একজন লোককে বলতে দেখা যায় আপনি মহিলা মানুষ, রিক্সাওয়ালাকে মেরে আপনি ভালো কাজ করেন নাই, গায়ে হাত তুলেছেন আমি এখানে দাঁড়াইয়া দেখেছি।
একজনকে বলতে শোনা যায় বেয়াদব মহিলা, তবে তার মুখে দেখা যায়নি। আরেকজন বলে ওঠেন, আপনাকে কে পারমিশন দিয়েছে? এমন সময় রিকশা থেকে ওই মহিলাকে নেমে মারমুখী ভঙ্গিতে একজন পুরুষের দিকে এগিয়ে যেতে দেখা যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির দৈর্ঘ্য এ পর্যন্তই। সেখানে একজন নারীকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তবে তাকে কোনো কথা বলতে ভিডিওটিতে দেখা যায়নি। সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়া। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অনেকেই এভাবে একজন নারীর মারমুখী আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। আবার কেউ কেউ ভিডিওটি শেয়ার করে ব্যঙ্গরসাত্মক বক্তব্য লেখেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।